রহস্যময় ভূগোল চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। তো বন্ধুরা, আজ আমরা এক রহস্যময় দ্বীপ সম্পর্কে আলোচনা করব। পৃথিবীর নানা প্রান্তে ছড়িয়ে থাকা রহস্যময় দ্বীপগুলির মধ্যে বোবের দ্বীপ অন্যতম। বোবের দ্বীপ এমন এক দ্বীপ যেখানে যাওয়া মানুষের পক্ষে অসাধ্য বললেও কম বলা হয়। তো বন্ধুরা, ভিডিওটি শুরু করার পূর্বে আমি আপনাদেরকে বলে রাখি, যদি চ্যানেলটিতে আপনি নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। পৃথিবীর নানা প্রান্তে ছড়িয়ে থাকা রহস্যময় দ্বীপগুলির মধ্যে বোবের দ্বীপ অন্যতম। বোবের দ্বীপ এমন একটি দ্বীপ যেখানে যাওয়া মানুষের পক্ষে অসাধ্য বললেও কম বলা হয়। বোবের দ্বীপটি দক্ষিণ আফ্রিকা দক্ষিণ থেকে দক্ষিণ পশ্চিমে 1568 মাইল জুড়ে অবস্থিত এবং যা শুধুমাত্র 19 বর্গ মাইল এলাকা দখল করে রয়েছে। 1739 সালে ফরাসি ক্যাপ্টেন জিয়ান ব্যাপটিস্ট চার্লস বোবের ডি লোজিয়ার নামে এক দক্ষিণ আটলান্টিক মহাসাগরের মধ্যে দূরবর্তী এই দ্বীপ আবিষ্কার করেন। এই ফরাসি ক্যাপ্টেনের নাম অনুসারেই দ্বীপটির নাম হয় বোবের দ্বীপ। এই দ্বীপটি এত যাবৎকালে সন্ধান পাওয়া দ্বীপের মধ্যে সবচেয়ে রহস্যময় আর দুর্গম বলা হয়। তো বন্ধুরা, এই দ্বীপটি এমন জায়গায় অবস্থিত যেখানে স্থলপথে যাওয়া কোনো উপায় নেই এবং জলপথে যাওয়া রাস্তা এতটাই দুর্গম যে সেখানে গিয়ে বেঁচে ফিরে আসা সম্ভব নয়। কৃত্রিম পুকুরের মাধ্যমে এই দ্বীপ সম্বন্ধে জানা গেছে। বোবের দ্বীপে কোনো মানব বসতি গড়ে ওঠেনি, তবে 60-এর দশকে এই দ্বীপে লাইফ বোট পড়ে থাকতে দেখা যায়, কিন্তু ব্যবহারকারীর সন্ধান মেলেনি। এই দ্বীপটি বছর 15-20 প্রলঙ্কারী ঝড় হয়ে থাকে, কিন্তু সেখানকার উদ্ভিদ এবং পারিপার্শ্বিক বস্তুগুলি এতটাই শক্ত যে দ্বীপের গায়ে সামান্য আঁচড় কাটাতেও পারে না। বলা হয়ে থাকে বোবের দ্বীপের পাশে আরেকটি দ্বীপ ছিল যা এখন গায়েব হয়ে গেছে, তবে বিজ্ঞানীরা অনুসন্ধান করে এমন কোনো আলামত পাননি। কেউ কেউ মনে করেন এখানে প্রাণের কোনো স্পন্দন নেই, আবার কেউ কেউ মনে করে এখানে সিল পেঙ্গুইনের বিচরণ রয়েছে। তবে সবই মানুষের ধারণা। এই দ্বীপটি সম্পর্কে সঠিক তথ্যগুলি এখনও বিজ্ঞানের পক্ষে জানা সম্ভব হয়ে ওঠেনি। বোবের দ্বীপটি 1771 সালে একটি প্রাকৃতিক সংরক্ষিত এলাকা হিসেবে ঘোষণা করা হয়। 1994 সালে নরওয়ে এটি ক্ষেত্র স্টেশন হিসেবে কাজ করার জন্য এখানে কোনো বিল্ডিং স্থাপন করা হয়। 2007 সালে এই স্টেশনটি মোটামুটিভাবে বন্ধ হয়ে যায় এবং বর্তমানে এটি প্রায় ধ্বংসপ্রাপ্ত। তো বন্ধুরা, এই ছিল আমার আজকের ভিডিও। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, কমেন্ট করবেন এবং শেয়ার করবেন, এবং চ্যানেলটিতে যদি আপনি নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটিকে ক্লিক করে নোটিফিকেশান বেলটাকে অন করে দেবেন, যাতে এইরকম ভিডিও আপনার কাছে তাড়াতাড়ি পৌঁছে যায়।